কেমন চলিচ্ছে ভারতীয় পণ্যের বয়কট ইন্ডিয়া আউট প্রোগ্রাম প্রথমে দেখি আমরা মানুষ কি মনে করিচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলে এটা ভোট করেছিলাম এই যে এটা আমি যখন রেকর্ড করি তখন প্রায় দুই লাখ ভোট পড়েছিল আমি জানি না অতক্ষণে হয়তো তিন লাখ পার হয়ে গেছে ছেষট্টি মানুষ বলছে যে সফল হয়েছে আন্দোলন আঠারো মানুষ বলছে যে আরও সময় লাগবে মূল্যায়ন করতে আট পার্সেন্ট বলছে আংশিক সফল হয়েছে আর মাত্র আট পার্সেন্ট বলছে সফল হয়নি তার মানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মনে করতেছে এই আন্দোলন সফল হয়েছে আমি ইনবক্সে প্রচুর তার মধ্যে শোনায় এটা ঠিক আপনার মেসেজটা পড়লে বুঝতে পারবেন যে যিনি মেসেজটা পাঠাইছেন উনি পছন্দ করেন আমারে আমরা এমনও মূল্যায়ন দেখবো যে যিনি আমারে পছন্দ করেন না তো প্রথমে আগে দেখেনি আমার এক প্রতিনি পাঠাইছে উনি লিখতেছেন যে আজকে আমরা বাইরে গেছিলাম আবুশাতে সেলুনে কি সু bariট টুকিটাকে জিনিসপত্র কিনতে জানেন মানুষ না আপনার কথা শুনিচ্ছে। তাজমহল রোড থেকে নূরজাহান রোডে যাওয়ার মোড়ে সব সময় একটা বিকট জ্যাম হইয়া যায় শুধুমাত্র ইন্ডিয়ান স্পাইসেসের জন্য মানে ইন্ডিয়ান মশলার জন্য আইস তো আমি অবাক যে ওখানে কোনো ভিন্ন নাই তার পাশে শর্মা হাউসটা এতিমের মতো থাকতো কাস্টমার ছাড়া আজ যেন সব ভিড় জমেছে শর্মা হাউসে যায়। তার মানে বুঝിച്ചেন তো সূক্ষ সূক্ষ্মভাবে লক্ষ্য করলে এই আন্দোলনের ইমপ্যাক্ট বোঝা যাইতসে এবার একজন খুবই অ্যাক্টিভ একজন রাজনৈতিক কর্মীর বক্তব্য দেখে ভদ্রলোক আমার মোটেই পছন্দ করেন না তাই উনার বক্তব্যে আমার প্রতি কোনো বায়াস থাকার সম্ভাবনা নাই মানে আমার ক্ষুদ্র ভ্রাতারা ভগিনী দাতে কবে দাদা কইছে তাইলে ঠিকই কইছে মনে হয় তাই না কিন্তু ওনার বক্তব্যটা দেখে আমি উৎসাহিত হয়েছি এটা নির্মহ মূল্যায়ন তিনি করছেন আসেন দেখি তিনি কি বলছেন আপনারা ভেবে আশ্চর্য হবেন যে ভারতের পণ্য বর্জন মুভমেন্ট কিন্তু নীরবে ভালোই হচ্ছে গত দুই দিন ধরে যা তথ্য পাচ্ছি তা আপনাদের সামনে একটু বর্ণনা করিয়া আজ আমার এক ফেসবুক ফ্রেন্ডের বাড়ি হচ্ছে টঙ্গি তার তথ্য মতে উনার শ্বশুর বাড়ি সবাই আওয়ামী লীগ না তারাও ইন্ডিয়ান করতেছে। খুবই গুরুত্বপূর্ণ কথা। ঢাকার মানুষেরা বর্জন করছেন তার কাছ থেকে অনুপ্রেরণা পাইয়া আমি চট্টগ্রাম শহরে আমার স্থানীয় আত্মীয়দের সাথে যোগাযোগ করলাম মানে উনি বলতেছেন উনাদের দুই জায়গা থেকে যথেষ্ট পরিমাণে ইতিবাচক নিউজ পাইলাম উনারা কেউই ভারতীয় পণ্য কিনতেছেন না আশেপাশে স্থানীয়দের মধ্যে আস্তে আস্তে দায়িত্ববোধ ও বর্জনের আরো বৃদ্ধি পাবে গুরুত্বপূর্ণ কথা পলিটিক্যাল কর্মী তার একটা ইনসাইট থাকে রাজনীতি করে তারা এক ধরনের দৃষ্টি আর এক ধরনের প্রজ্ঞা এটা অর্জন করে ফেলেন তার পলিটিক্যাল প্র্যাকটিসের মধ্যে দিয়ে তারা অনেক সেন্স ধরতে পারেন খুবই গুরুত্বপূর্ণ মূল্যায়ন তিনি করছেন দেশের বাইরে শুরু হয়েছে বয়কট এই যে দেখেন আমাদের এক আমেরিকান ভাই ইন্ডিয়ান বাসমতি স্যাল কিনতেন দেখলেন পাকিস্তানি এর মার্কেট হয়ে গেছে সবাই এত কিনিছে আগে কিনতো না এখন কিনিছে এত এবং এটা কিনিছে বাঙালিরা বাংলাদেশের লোকেরা তো বয়কট যে কাজ দিচ্ছে এটা বলে তিনি মত দিচ্ছেন এটিটা সাহেব ওই পোস্টের কমেন্ট দেখান ওইখানে কমেন্ট বক্সে ওনার বন্ধু বান্ধবেরা সবাই উৎসাহ দিতেছে পরিচিতরা কেউ কেউ আফগানি বাসমতি চালের কথা বলতেছেন এটা একটা ভালো আইডিয়া করলে আমরা আফগানিস্তানের বাসমতি চাল কিনতে পারি যারা বিদেশে আছি তাতে কিন্তু আফগানিস্তানের জনগণের পাশে দাঁড়ানোও হবে এটা ভালো কাজ করা হবে তারা দেশটাকে নতুন করে গড়ে তোলার কাজে আছে তাদেরকে সাহায্য করাটা আমাদের একটা নৈতিক দায়িত্ব এদিকে আমাদের প্রিয় গণ অধিকার পরিষদের তারিখ দেখেন দলবল নিয়ে রাস্তায় পড়তে পোস্টারিং করতেছে দেখেন পণ্য বয়কটের দাবিতে পোস্টারিং চলছে পুরা ঢাকা শহরে আমরা লাগা দেবো ইনশাল্লাহ তারেক কলে খুবই উদ্যমী ছেলে আপনারা যারা এই কাজে যুক্ত হইতে চান তারেকের সাথে নেমে পড়েন আর আমাদের ভাইরা যারা আছেন তারেকে এই উদ্যোগে সাহায্য এবং সমর্থন দেবেন বাংলাদেশে যারা আছেন আবার দেখেন বাচ্চারা কিভাবে ক্যাম্পেইন করতেছে দেখেন বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট ডোন্ট বাই এনিথিং এলস ফ্রম টুডে দে হ্যাভ এক্সপ্লয়টেড আস ফর ভেরিয়াস ওয়েজ দেখছেন কি সুন্দর ছেলেমেয়ে গুলা আমাকে আরো ভিডিও পাঠায় সোনামনি কেউ কেউ কোবার পারে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া কি ঠিক হ্যাঁ ঠিক এই যে দেখেন উনসত্তর গণ না শাহবাগে শিশুদের দিয়ে ফাঁসি সুলেছিলেন না সেটা তখন ঠিক আছে আমাদের এটাও ঠিক আছে এই জন্যই ফিলিস্তিনের শিশুরা ট্যাঙ্কের সামনে দাঁড়ায় ঢিল হাতে নিয়ে দাঁড়ায় আমাদের অবস্থা তো ফিলিস্তিন হইতেছে তাই না তো আমাদের শিশুদেরকে ওই লড়াইয়ের শিক্ষা দিতে হবে না শিশুদের ইনোসেন্স আমাদের লড়াইকে পবিত্রতা দেবে শত্রুদের কথায় কান দেবেন না আবার দেখেন মধ্যপ্রাচ্যে চলিচ্ছে বয়কট দেখেন পাঁচটা বছর ধরে বিদেশ আছে আমরা ইন্ডিয়ান চাল খাইছি আজকে থেকে ইন্ডিয়ান চাল বয়কট এগুলো সব ইন্ডিয়ান না এগুলো সব ইন্ডিয়ান প্রোডাক্ট অফ ইন্ডিয়ান সবই তো ইন্ডিয়ান এটাও এটাও সব এটাও এটাও सेम চলো এগুলো খাওয়া যাবে না বয়কট চলতেছে এগুলো খাওয়া যাবে না চল পাকিস্তানের কোনটা কাছে চলো অন্য মার্কেটে যাই পাকিস্তানে চল নিতে হবে টেস্টি ফুড চিলি পাউডার মেড ইন ইন্ডিয়া বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট আঙ্গরে ভাইরা কো দিতে আমাকে আরো আরো ভিডিও পাঠাবেন মধ্যপ্রাচ্যের ভাইরা যারা আছেন এইবার দেখেন ফলাফল ইন্ডিয়ান প্রোডাক্টের ডিসকাউন্ট আর ডিসকাউন্ট দেখান কতগুলো ডিসকাউন্ট দিতেছে কিন্তু কেউ কিনবেন না এখনই কলে দেশীয় কোম্পানিগুলোকে আগে আসতে হবে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আমি দেখলাম যে তেলের একটা কোম্পানি তীর তারাও একটা অফার দিছে ভালো এটা এটা ভালো ভালো কাজ হইতেছে আমরা দেশীয় কোম্পানি দেশীয় ব্র্যান্ড এগুলোকে প্রমোট করতে চাই আমাকে জানাবেন কোন কোন ব্র্যান্ড আমার প্রমোট করা উচিত

বগুড়া জেলার সভাপতি ডাক দিতেছেন বয়কটে শোনেন আবার দেখেন সাংবাদিক মাসুদ কামালী আন্দোলন নিয়ে বলতেছেন যে আন্দোলন ছড়ায় গেছে শোনেন বাংলাদেশে গত কয়েকদিন ধরে একটা ক্যাম্পেইন শুরু হয়েছে সেটা হলো ভারতীয় পণ্য বর্জন করার এই কে ক্যাম্পেন এবং ধীরে ধীরে এটা যেন চারদিকে ছড়িয়ে পড়ছে বাংলাদেশের গ্রামাঞ্চলে এখন আন্দোলনের ঢেউ পৌঁছায় নাই গ্রামাঞ্চলে যারা মুরব্বী আছেন আপনাদের বলতেছি পানের জর্দা যেটা খান না সুপারিটা খান ওটা দেখে নেন অধিকাংশ ক্ষেত্রে এটা করে ইন্ডিয়ান এই যে সাহেব জর্দা গুলো একটু দেখান আমাদের মুরব্বীদেরকে আর ঠকাশ করিয়া বয়কটের চিহ্ন দিয়া দেন ঠিক আছে আঙ্কারে বয়কট কেমন চলতেছে এটা পাইবেন শত্রুদের প্রতিক্রিয়ায়। এই যে জয় মামুনের পোস্টটা দেখান আমরা করলাম ইন্ডিয়ান পণ্য বর্জন আর আগুন লাগলো জয় মামুনের কেউ কেউ আবার বলছেন যে আমি কেন মুফাসিল সাহেবের ভিডিও দেখাইছি উনি নাকি ইসলাম বিদ্বেষী ভাই আমি কিন্তু জানি না উনি কি আসলে উনি ইসলাম বিদ্বেষী কি না কিন্তু উনি গুছায় বলছেন আমাদের দাবির কথা বলছেন তার মানে তো উনি সংহতি জানাইছেন তাই না আমাদের তো এটা গ্রহণ করতে হবে আমরা এই আন্দোলনে কারো অতীত কারো গোপন উদ্দেশ্য নিয়ে কথা না বলি এটা আন্দোলনকে নষ্ট করবে আমাদের দাবির সাথে আমাদের কাজের সাথে আমাদের কর্মসূচির সাথে যারাই আসবে তাদেরকে আপনি বুক দিয়া গ্রহণ করবেন আমাদের যে পার্থক্যগুলো আছে সামনে সেগুলো না আমাদের ঐক্যের জায়গাটাকে আমরা সামনে আনি মেহরবানি কইরা আমার এই কথাটা ভাইবা দেখবেন আমাদের মতো না যারা আমাদেরকে যারা এখন পছন্দও করে না তারাও আমাদের আন্দোলনে আসতেছে তার মানে বুঝে নেন এটা সার্বজনীন আন্দোলন হইতেছে ধরেন আমাদের সামনে একটা বিরাট পাহাড় পাহাড়ের ওই পারে আমাদের সকলের মন্দির মসজিদ গির্জা পেগোডা সবকিছু আছে এই পাহাড়টার কারণে আমরা আমাদের মন্দির মসজিদ প্যাগোডা গির্জায় এবং এই একটা সম্প্রদায় পারবে না একসাথে চেষ্টা করলে পাড়া যাইতে পারে তাই আমাদের সকলেরই উচিত পাহাড়টাকে সরানো তারপর আমরা নিজেদের নিজেদের পথে যাব নিজেদের মন্দিরে যাব নিজেদের মসজিদে যাব, নিজেদের প্যাগোডায় যাব নিজেদের গির্জায় যাব যে যেখানে যাইতে চাই যাবে সবার জন্য খোলা আছে আমাদের এইভাবে আন্দোলনটাকে চিন্তা করতে হবে সামনে তো রোজা আর ঈদ এই মৌসুমে ভারতীয় পণ্যের রমরমা বাজার হয় অনেকে কলকাতাতে যায় অনেকে আমাকে বলতেছেন যে এইটা কলকাতায় যেন না যায় আমাদের নারীরা আমাদের বোনেরা আমাদের মায়েরা যেন ভারতীয় পণ্য না কেনে শাড়ি সালোয়ার কামিজ এগুলো যেন না কেনে এবার দেখেন ভারতীয় মার্কেটের অবস্থা ইদানিং এই বাংলাদেশের নির্বাচনের জন্য বাংলাদেশের যে কাস্টমারগুলো আমাদের এখানে যে

ক্রিসমাস টাই যে গত বছর তবু একটুখানি হালকা পুলকা ছিল এবছর তো একদমই ডাউন একদমই কাস্টমার নেই বললেই চল এটা করলে নির্বাচনের পর মানে আমাদের বয়কট শুরু হওয়ার আগে তার মানে ভারতীয় পণ্য বর্জনের আলাপ শুরু হওয়ার আগেই দেশের মানুষ ভারতীয় পণ্য বর্জন করা শুরু করেছে আমরা পরে ধরেছি এবার আমরা দেখি ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের ইন্ডিয়া আউট ক্যাম্পেন নিয়ে কতগুলো প্রোগ্রাম হয়েছে এটির সাহেব देखान को तो को देखान। और जो ये बीएनपी ने इंडिया आउट कैंपेन इंडिया आउट कैंपेन हल्ला किया मालकर के really बांग्लादेश की लीडिंग ऑपोजिशन पार्टी बीएनपी ने अपने यहाँ पर हाल ही में एक इंडिया आउट कैंपेन लॉन्च किया है और इस कैंपेन के तहत वो इंडियन प्रोडक्ट्स के होलसेल को बाइकॉर्ट करने की डिमांड कर रहे हैं पर जैसे मालदीव वाला मैटर हुआ तो इसी मैटर की लाइन में बांग्लादेश के अंदर इंडिया, इंडिया आउट का कैंपेन चालू हो गया बांग्लादेश के अंदर कंट्रोवर्शियल इलेक्शंस हो जाने के बाद जहां एक तरफ वहां की अपोजिशन जमातें इंडिया आउट कैंपेन स्टार्ट करने लगी हैं तो वहीं पे कुछ सिविल सोसाइटी के लोगों ने और वहां की कुछ सियासी जमातों ने बैकआड इंडियन प्रोडक्ट्स का भी नारा लगाया हुआ है भारत का एक और पड़ोसी देश बांग्लादेश वहां पर इंडिया इंडिया के खिलाफ एक एंटी कैंपेन को शुरू किया गया है।, के अंदर ट्विटर पर ट्रेंड बना हुआ है। और वहां पर कॉज जो है वो बढ़ती चली जा रही है कि इंडिया चूंकि हमारे इंटरनल मामला में वो कर रहा है तो उनकी प्रोडक्ट्स का बांग्लादेशियों को बायकॉट करना चाहिए তার মানে জায়গা মতো লাগিছে আরো টের পাবি ইন্ডিয়ার রপ্তানি পণ্যের একটা বড় অংশ কলে সফটওয়্যার পণ্য সৌদি আরব যে পরিমাণ টাকার তেল বেচে ইন্ডিয়া সফটওয়্যার বেচে প্রায় সেই পরিমাণ টাকায় তো দেশপ্রেমে এক বাংলাদেশী শিল্পপতিরা এক্সিকিউটিভরা বড় বড় এক্সিকিউটিভরা ইন্ডিয়ার সফটওয়্যার পণ্য কিনিচ্ছেন না তো আমাকে জানাবেন বাংলাদেশী কোন কোন কোম্পানি ইন্ডিয়ান সফটওয়্যার পণ্য ব্যবহার করে এই কাজটা আমরা একটু কইরা রাখি এখন লিস্ট করে রেখে একটা করে রাখি যে বাংলাদেশে কোন কোন কোম্পানি ইন্ডিয়ান সফটওয়্যার পণ্য ব্যবহার করিচ্ছে হাঙ্গারের লড়াই যখন আরো বেগবান হবে আরো আগাবে আমরা ইন্ডিয়ার সফটওয়্যার রপ্তানির বাজারে হাত দেব এবং কারা ইন্ডিয়ার সফটওয়্যার না ব্যবহার করার আবেদন জানানোর পরেও কারা ব্যবহার করছে তাদেরকেও আমরা দেখে নেব এখন আমাদের করণীয় কি আপনারা পাড়ায় মহল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে ভারতীয় পণ্য বয়কট কমিটি তৈরি করেন আমাকে তালিকা পাঠাবেন কে কে আছে যদি পাঠাইতে চান আমি নিশ্চয়ই আপনাদের উৎসাহিত করার জন্য আপনাদের কমিটি দেখাবো। পাড়ায় মহল্লায় হাটে বাজারে উদ্বুদ্ধকরণ কর্মসূচি চালান। আমি বিরোধী সকল রাজনৈতিক কর্মীদের আহ্বান জানাই। আপনারা নিজ উদ্যোগে এই লড়াইয়ে ঝাঁপায় পড়েন। দেখলেন তো? আমালিক যারা করে তারাও কিন্তু পণ্য বয়কট করছে। তার মানে আমালিক যারা করে তাদেরকেও আপনি ডাকলে এদের অনেকেই চলে আসবে আমাদের আন্দোলনে। আমাকে অনেকে বলছে যে আমি যেন সাবধানে থাকি। ইন্ডিয়ানরা তো গুপ্ত হত্যাত্ব করে। তো সত্যি যদি এমন সংগঠন গইটা থাকে আপনারা জানেন কাকে অভিযুক্ত করতে হবে। আমি আমার জীবনটা দিয়ে রাখছি যেদিন ডাক আসার কথা সেদিন কোনো সাবধানতায় ঠেকাইতে পারবে না আর এই লড়াই যেন বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত না থামে আমি যদি নাও থাকি এই মশাল নিয়ে কেউ না কেউ আগায় যায় আমরা দুনিয়াকে দেখাবো বাংলাদেশ নিশ্চিন্ন হইয়া যাইতে পারে তবু ভারতের কাছে মাথা নত করবে না আমাদের প্রত্যেক মুহূর্তের চিন্তা যেন হয় আমরা কোন কোন ভারতীয় পণ্য বর্জন করিয়া দেশপ্রেমিক দায়িত্ব পালন করলাম এই আন্দোলনের আমি সামান্য কর্মী এই আন্দোলন নেতা আপনারাই আপনারাই আন্দোলনের প্রাণ শক্তি আপনারাই আইডিয়া দিচ্ছেন তথ্য দিচ্ছেন নেতৃত্ব আপনার আমি কর্মী হইয়া আপনাদের অনুগত হইয়া যা নির্দেশ দেবেন মাথা পিঠা পালন করব বাংলাদেশের নিপীড়িত মানুষকে খোদাতলা বিজয়ী হওয়ার তৌফিক দান করুন আমাদের যেন ক্লান্তি কোন হতাশা আক্রান্ত করতে না পারে যেই অভূতপূর্ব জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে ইন্ডিয়ান পণ্য বয়কটের আন্দোলনে তা যেন শুধু অটুটি নয় প্রবল শক্তিশালী হইয়া ওঠে